ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিদের কাছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই কারাম পূজা। একে কারাম পূজা বা ডাল পূজাও বলা হয়ে থাকে। এই কারাম ডালকে তারা মঙ্গলের প্রতীক হিসেবে মনে করেন। 1995 সাল থেকে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার এই নাটশাল মাঠে তারা কারাম উৎসব পালন করে আসছে। আর এই কারাম উৎসবের যেই নাচ অনুষ্ঠিত হয়ে থাকে নওগাঁ জেলাসহ আশপাশের বগুড়া, জয়পুরহাট, নাটোর এবং চাপাই নবাবগঞ্জ সহ বিভিন্ন জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিসত্ত্বরা এই উৎসবে যোগদান করেন। এখানে প্রায় 35টি দল এই কারাম উৎসবে যোগদান করেছেন। এই কারাম উৎসব পালন করেন এই জন্য যে তারা তাদের সংসারে যেন উন্নতি হয় এবং তারা যে রোগ বালায় আক্রান্ত হয়ে থাকে তা যেন না হয়, যার কারণে এই কারাম উৎসব পালন করে থাকে বলে জানিয়েছেন এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিসত্ত্বা। এই ছিল আমার কাছে এই কারাম উৎসব নিয়ে সর্বশেষ তথ্য।